ওই যে দুটো পাহাড় দেখা যাচ্ছে, ওই দুটো পাহাড়ের ওপারটাই হলো ঘাটশিলা, আর পাহাড়ের একেবারে ঠিক নিচেই আমাদের ক্যাম্প। নমস্কার, ভেরি গুড মর্নিং, আরও একটা নতুন ভিডিওতে সকলকে স্বাগত। আজকে ফেব্রুয়ারির 4 তারিখ শনিবার, আর এখন ঘড়িতে সময় সকাল 6:30। আর এই পড়ন্ত শীতে চলুন দেখে আসি কেমন আছে জঙ্গলমহল। আজকে ভোর 5টার সময় আমরা অলরেডি জার্নি শুরু করে দিয়েছি, এখন 6:30 বাজে। আমরা 1.5 ঘন্টা ডেবরা টোলট্যাক্স ক্রস করে এসে একটু চা খাবো বলে দাঁড়িয়েছি, ফার্স্ট হল্ট দিয়েছি, আর এখান থেকেই শুরু করছি ভিডিও। কারণ এর আগে অন্ধকার ছিল, সেভাবে ভিডিও তোলার চেষ্টাও করিনি, কারণ অন্ধকার ছিল, অন্ধকারে ভিডিও তুলে লাভও নেই। এখান থেকে ভিডিওটা স্টার্ট হবে। আমরা আরও খানিকটা এগিয়ে যাব খড়গপুর, খড়গপুরের পর লোধাশুলি, লোধাশুলি থেকে আমরা বাঁ দিকে টার্ন নিয়ে চলে যাব ঝাড়গ্রাম পেরিয়ে একেবারে কাঁকড়াঝোড়ে। কাঁকড়াঝোড়ে আমরা থাকবো ঝিনুক ক্যাম্পে, আর সেখান থেকে এক্সপ্লোর করব জঙ্গলমহল। সঙ্গে থাকুন, আগামী দিনে যারা জঙ্গলমহল আসার প্ল্যান করছেন, কাঁকড়াঝোড়ে আসার প্ল্যান করছেন বা ঝাড়গ্রাম ঘোরার প্ল্যান করছেন, তাদের জন্য থাকবে এই ট্যুরের সমস্ত কিছু ডিটেল। চলুন শুরু করা যাক ট্যুর, আর বাকি কথা হবে রাস্তায় যেতে যেতে। ওই যে খড়গপুর বাঁদিক, আমরা বাঁদিকে যাবো। NH-16 বা মুম্বাই রোড ধরে প্রথমে খড়গপুর, তারপর সেখান থেকে আরও প্রায় 26 কিলোমিটার মুম্বাই রোড ধরে এগিয়ে গিয়ে লোধাশুলির মোড় থেকে ডান দিকে ঘুরে আরও প্রায় 17 কিলোমিটার এগিয়ে পৌঁছে গেলাম ঝাড়গ্রাম। ঝাড়গ্রাম থেকে শিলদা মোড়, বেলপাহাড়ি হয়ে গাড়ি ছুটল কাঁকড়াঝোড়ের দিকে। এখন আমরা যে জায়গাটা দাঁড়িয়ে আছি, আমাদের ঠিক সামনে হচ্ছে কাঁকড়াঝোড় গেস্ট হাউস। এই রাস্তাটা সামনে গিয়েই ওই যে দেখা যাচ্ছে কাঁকড়াঝোড় গেস্ট হাউস আর সালপিয়ালের জঙ্গল। এই যে ধিতাং স্টেট চলে যাচ্ছে যেদিকে আমাদের লজ, আর কাঁকড়াঝোড় গেস্ট হাউস হচ্ছে এইটা, ওই সামনে কাঁকড়াঝোড় গেস্ট হাউস। আর মাহাতো লজটা ওই যে দেখা যাচ্ছে দূরে ওইটা। এই জায়গাতে অনেকগুলো অ্যাকোমোডেশন আছে, ওই লজ বা গেস্ট হাউস এই টাইপের। আর আমরা যেটা থাকবো সেটা হচ্ছে ঝিনুক হোমস্টে, সেটা আরও খানিকটা এগিয়ে গিয়ে একদম পাহাড়ের নিচে। কাঁকড়াঝোড়ে আসার এই যে রুট রাস্তাটা, এই রাস্তায় এই একটাই মাত্র দোকান ওই কাঁকড়াঝোড় গেস্ট হাউসের সামনে আছে, আর এছাড়া কিন্তু এখনও পর্যন্ত চোখে একটাও দোকান পড়েনি খাওয়া দাওয়ার জন্য। এই যে এই একটাই মাত্র দোকান, এই সব চিপস টিপস প্যাকেট, বিস্কুট আছে। আর এটা কি গো কাকা? এই যে এটা গজা গজা গজা। ও আচ্ছা, এখানে পেট্রোল পাওয়া যায়। এই যে এখানে চা হচ্ছে। এই হলো কাকার দোকান, কাকা চা তৈরি করছে, চা খাবো। এই একটাই দোকান, এখানে টুকিটাকি খাওয়া যায়, ওখানে একটা বসার জায়গাও আছে। এই যে একটা গাছের উপর এই যে মাচাটা দেখা যাচ্ছে, হাতি তাড়ানোর জন্য গ্রামবাসীরা রাত্রে এই এর উপরে উঠে বসে থাকে। এই যে চাষের জমিগুলো আছে, এই যে এদিকে চাষের জমিগুলো আছে, এই জমিতে হাতি আসে ধান নষ্ট করে, তো গ্রামবাসীরা কী করে রাতে এই মাচায় উঠে বসে থাকে, গার্ড দেয় যাতে হাতি এসে ফসল না নষ্ট করে। পৌঁছে গেছি আমাদের হোমস্টে কাঁকড়াঝোড় ঝিনুক ক্যাম্প। এখানে দুটো হোমস্টে পাশাপাশি হোমস্টে আছে, একটা ঝিনুক ক্যাম্প আর একটা হচ্ছে আমঝর্ণা হোমস্টে। এই যে এখানে লেখা আছে, আর এই যে হোমস্টের রাস্তা, আর এই রাস্তাটা সোজা ঝাড়খণ্ড হয়ে ঘাটশিলা চলে গেছে। এই যে পাহাড়গুলো রেঞ্জটা দেখা যাচ্ছে, এর অপোজিটটাই হচ্ছে ঝাড়খণ্ড, আর ওই যে পাহাড় দূরে ওই পাহাড়ের অপোজিট সাইডটা হচ্ছে ঘাটশিলা, আর এইটা হলো আমাদের হোমস্টের রাস্তা। টাইমের জল আছে, টাইম কল আছে, আর এটা একটা ছোট্ট গ্রাম, আদিবাসী গ্রাম।
দারুণ জায়গা, একেবারে পাহাড়ের নিচেই আমাদের ঝিনুক ক্যাম্প। আমঝর্ণা হোমস্টের রাস্তাটা যাচ্ছে এইটা দিয়ে। এই যে এই রাস্তাটা যাচ্ছে আমঝর্ণা হোমস্টের দিকে, আর এটা হলো ঝিনুক ক্যাম্প যাওয়ার রাস্তা। এটা দারুণ জায়গা এই পাহাড়। পাহাড়ের ওপারটা হচ্ছে ঝাড়খণ্ড, আর পাহাড়ের একেবারে ঠিক নিচেই আমাদের ক্যাম্প। ওইদিকে তিনটে রুম আছে, সিক্স বেডের দুটো, আর আমরা আছি একটা টু বেডের রুমে। তিনটে টোটাল রুম আছে ওইদিকে। এটা পুরো পার্কিং লট, এটা একটা বসার জায়গা, ওটা একটা মাচা করা আছে উপরে, উপরে যাবো দেখাচ্ছি। আর এই দিকটা হলো ডাইনিং, এটা হলো কিচেন। আর ওই দিকে ছটা ক্যাম্প আছে, চাইলে ক্যাম্পে ওইখানে থাকতে পারেন। আমি ক্যাম্পটা পরে ঘুরে দেখাচ্ছি, দারুণ জায়গা। এটা হলো ডাইনিং, আর ওই দিকটা রান্না হয়। এই যে এখানে এটা একটা বসার জায়গা আছে, ছাতা টাঙানোর ব্যবস্থা করা আছে, ছাতাও আছে, চাইলে এইসব জায়গাতেও ছাতা টাঙিয়েও বসা যাবে। আর এইটা একটা দারুণ জায়গাটা, খুব সুন্দর। আর হ্যাঁ, এখানে কিন্তু ময়ূর আছে, আমি এখানে ময়ূরের আওয়াজ পেয়েছি, ডাকছিল এই পাহাড়টাতে। এটা ঠিক পাহাড়ের ভিউ, চারিদিকটা কিন্তু পাহাড়ে ঘেরা, আর তার মাঝখানে এই ক্যাম্প। দুটো ক্যাম্প পাশাপাশি, একটা আমঝর্ণা হোমস্টে আর আমাদের ঝিনুক ক্যাম্প। আর এখানকার ট্যারিফটা শুরু হয় সকালবেলা, ফার্স্ট যেটা ট্যারিফে থাকে সেটা হচ্ছে লাঞ্চ। লাঞ্চ থেকে ট্যারিফ শুরু হয়, লাঞ্চে থাকে মাছ, তার সাথে দুই বা তিন রকমের সবজি, ডাল, ভাত। আর তারপরে সন্ধেবেলা ইভিনিং স্ন্যাক্স থাকে, ভেজিটেবিল পকোড়া থাকে, ভেজিটেবিল পকোড়ার সাথে চা থাকে। চাও একবার ছেড়ে আপনি দুবার চাইতে পারেন, সেক্ষেত্রেও কিন্তু পয়সা কড়ির এক্সট্রা চার্জেস এখনও পর্যন্ত এরা নিচ্ছে না, এটা একবারই নতুন তৈরি হয়েছে, খুব বেশি পুরনো না। রাতে থাকে চিকেন, রুটি বা ভাত, যে যেটা পছন্দ করবেন, আগে থাকতে বলে দিতে হবে। আর চিকেন যেটা নর্মালি ওনারা ট্যারিফের সাথে দেন, সেটা ব্রয়লারের নর্মাল মুরগি। আর আপনি যদি এখানকার দেশি মুরগি খেতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনাকে আলাদা কস্ট দিতে হবে। আর বারবিকিউ হয় সন্ধ্যের পরে, ক্যাম্প ফায়ার হয়, ক্যাম্প ফায়ারে আপনি যদি বারবিকিউ খান তারও এখানে বন্দোবস্ত আছে, তবে এই সমস্ত কিছুর জন্য আলাদা চার্জেস দিতে হবে। এই যে এইটা হলো আমঝর্ণা হোমস্টে, আর তার আগেরটাই আছে আমাদের ঝিনুক ক্যাম্প। আর এই হলো পুরো পাহাড়ের রেঞ্জটা। আর এই যে রাস্তা দিয়ে আমরা যাচ্ছি, এটা ঝাড়খণ্ডের দিকে চলে গেছে রাস্তাটা। এই পাহাড়ের পিছনটাই হলো ঝাড়খণ্ড, একদম বেঙ্গল আর ঝাড়খণ্ড বর্ডারেই আমরা আছি। এখানে কোনো দোকানপাট নেই, এদিকে যখন আসবেন সবসময় সাথে কিন্তু ড্রাই ফুড অবশ্যই রাখবেন, টুকটাক খাবার জিনিস, কারণ রাস্তাঘাটে ওই হোমস্টে বা ক্যাম্প যেমন জায়গায় আমরা সব আসি, এদিকে এসে থাকি, সেই জায়গাগুলো বাদ দিয়ে এখানে কিন্তু দোকানপাট রাস্তার ধারে প্রায় নেই বললেই চলে। পুরো ফাঁকা, মানে রাস্তা এবং রাস্তার দুধারে জঙ্গল। আমরা আমাদের হোমস্টে থেকে অনেকটা হেঁটে এগিয়ে এসেছি, আর একটু ভিতরের দিকে যাচ্ছি, মানে ঝাড়খণ্ডের দিকে। তো এখনো পর্যন্ত একটাও দোকানপাট পড়েনি চোখে। আমাদের ক্যাম্প থেকে অনেকটা এগিয়ে এসেছি হাঁটতে হাঁটতে। এটা হলো আমঝর্ণা প্রাথমিক বিদ্যালয় স্কুল। ওইদিকে একটা গ্রাম আছে,
এই একটা ফার্স্ট গ্রাম চোখে পড়েছে। দেখা যাক এখানে কিছু দোকানপাট আছে কিনা। এধারে বাড়ি, ওধারেও বাড়ি। কত সজনা ফুল হয়েছে। জায়গাটা একদম ফাঁকা জায়গা, মানে আর কেউ কোথাও নেই। সামনে শুধু এখানে একটা ছোট্ট গ্রাম, কয়েকটা বাড়ি। ভেরি গুড মর্নিং। জঙ্গলমহল থেকে আরও একটা খুব সুন্দর সকাল। আমরা আমাদের জঙ্গলমহলে যে ঝিনুক গেস্ট হাউসে আমরা ছিলাম সেখান থেকে সকালবেলা আমরা চেক আউট করে ফেলেছি। চেক আউট করে এখন আমরা যে জায়গাটা দাঁড়িয়ে আছি, আমাদের ঠিক সামনে হচ্ছে কাঁকড়াঝোর গেস্ট হাউস। কাঁকড়াঝোরে আজকে আমাদের দ্বিতীয় এবং শেষ দিন। তো আজকে সকাল সকাল প্ল্যান হলো কাঁকড়াঝোর থেকে ঘাটশিলা ঘুরে আমরা কলকাতায় বাড়ি ফিরব। কাঁকড়াঝোর আমরা যেখানে আছি ঝিনুক ক্যাম্প থেকে একটু এগিয়ে এসেই একটা এলিফ্যান্ট করিডোর আছে। সেই করিডোর থেকে ডান দিকে ঘুরে গিয়ে রাস্তাটা স্ট্রেট যাচ্ছে ঘাটশিলার দিকে। সেই রাস্তাই আমরা ধরবো ঘাটশিলা ঘুরে, তারপর সেখান থেকে কলকাতা ফিরব। আর এই সমস্ত কিছু শেয়ার করব আপনাদের জন্য আমার এই ভিডিওটিতে। সঙ্গে থাকুন আর দেখতে থাকুন এখান থেকে আমাদের ঘাটশিলা ট্যুর। বেঙ্গল বর্ডার পেরিয়ে ঝাড়খণ্ডে ঢুকে গেছি। ঘাটশিলা এখান থেকে আর 16 কিলোমিটার। আর ঝাড়খণ্ডের রাস্তাটা বেঙ্গলের থেকে অনেক বেটার। বুরুডি পৌঁছে গেছি, ঘাটশিলাতে আমাদের ফার্স্ট ডেস্টিনেশন। আর এদিকে প্রচুর গাড়ি পার্কিং করার জায়গা আছে, আমাদের গাড়ি এখানে পার্কিং করা রইল। বুরুডি ড্যামের উপরে প্রচুর খাবার অপশান আছে, চাইলে আপনারা লাঞ্চ কিংবা সকালের ব্রেকফাস্ট সমস্ত কিছু করতে পারেন, সব রকম খাবার অ্যাভেলেবেল। তবে এখানে পৌঁছে ফার্স্ট খাবারের অর্ডার করে দেবেন, কারণ ওরা খাবার রেডি করে বানিয়ে তারপর আপনাকে পরিবেশন করবে। তো সেক্ষেত্রে ওরা একটু টাইম চেয়ে নেয়, ঘণ্টাখানেক সময় নেয় অর্ডার দেওয়ার পর। তো প্রথমে এসেই এখানে খাবারের অর্ডার দিয়ে দেবেন, তারপরে বুরুডি ড্যাম ঘুরে দেখবেন। আমরা যেমন লাঞ্চের অর্ডার দিয়ে আমরা এখন ড্যামে নেবে এসেছি, গিয়ে খাওয়া দাওয়া করে তারপর এখান থেকে বেরিয়ে যাব। আর শীতকাল, লেকের জল অনেকটাই কম, আর বোটিং মনে হচ্ছে এই মুহূর্তে বন্ধ আছে, বোটিংয়ের কোনো খবর নেই। লেকে জল নেই, তবে এটা খুব ভালো একটা পিকনিক স্পট। এখানকার লোকাল যারা আছে প্রচুর লোক পিকনিক করতে এসেছে। আর যেটা সবথেকে খারাপ লাগছে এখানে এসে সেটা হলো চারিদিকে এত নোংরা, মানে এমন কিছু নেই যেটা এখানে পড়ে নেই। লেকের জলে প্লাস্টিকের বোতল ভাসছে, সেটা তো একদম কমন ব্যাপার। তাছাড়া চারিদিকে মানে লেক প্লাস লেকের জলের চারিদিকে এত ময়লা প্লাস্টিক, মানে দাঁড়ানোর জায়গাটুকু পর্যন্ত নেই, এরকমই নোংরা জায়গাটা। এবারে খাওয়া দাওয়ার পালা, ভাত আছে, ডাল, আর একটা মিক্স সবজি, স্যালাড হিসাবে এখানে আছে পেঁয়াজ, আলু ভাজা, লেবু কাঁচা লঙ্কা, আর তার সাথে লেবু কাঁচা লঙ্কা আছে, নুন লেবু কাঁচা লঙ্কা, তিনটেই ছিল। আচ্ছা, এখানে বলে রাখি ভেজ থালির দাম 50 টাকা, এক থালির দাম 70 টাকা, আর মাছও আছে, মাছ থালির দাম 100 টাকা, আর যদি দেশি মুরগি নেন সেক্ষেত্রে 150 টাকা প্লেট।
এখানে দেশি মুরগি আছে, চাইলে এখানে দেশি মুরগির গোটাও নিতে পারেন বা কেজি হিসাবে প্লেট হিসাবেও বিক্রি হয়। লাঞ্চ কমপ্লিট, মোটামুটি ভালোই ছিল খাওয়া দাওয়া, বিশেষ করে ওই দেশি চিকেন দুর্দান্ত খেতে। এই চত্বরে এলে দেশি চিকেন কিন্তু অবশ্যই ট্রাই করবেন, দারুণ দারুণ। আমাদের ব্রয়লার খেয়ে খেয়ে যারা অভ্যস্ত তাদের কাছে কিন্তু অন্যরকম একটা টেস্ট দেবে। আর তো এখান থেকে এবার আমরা ব্যাক করব, বাড়ি ফিরব। এখান থেকে কলকাতা প্রায় 223 কিলোমিটার দেখাচ্ছে। তো ব্লগটা শেষ করছি এখানেই, দেখা হচ্ছে খুব শীঘ্রই আবার একটা নতুন পর্বে, আবার নতুন ভিডিও নিয়ে হাজির হচ্ছি আমি খুব শীঘ্রই। ততদিন সবাই খুব ভালো থাকুন, টাটা।